ঢাকা দুবাই কুয়ালালামপুর হয়ে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন আছে কোয়ারেন্টাইনে, পহেলা জানুয়ারি হবে প্রথম টেস্ট বে ওভালে। তার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আল্লাহর রহমতে ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল, এখন আমাদের কোয়ারেন্টাইন পিরিয়ড স্টার্ট হবে। সবাই সুস্থ মতো ভালো মতো পৌঁছেছি আল্লাহর রহমতে। তো 7 দিন রুম কোয়ারেন্টাইন হবে আমাদের এখন। যদিও জিনিসটা টাফ হবে, কিন্তু ঠিক আছে, দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে। সবাই দোয়া করবেন আমরা যাতে সবাই সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।